পরীক্ষায় রোমান হরফ চালু করার দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচির অঙ্গ হিসেবে সোমবার থেকে ত্রিপুরায় অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক অবরোধে বসল রাজ্যের আদিবাসী ছাত্র সংগঠন TISF। 19টি জেলার কয়েকটি জায়গায় হয় অবরোধ। রাজ্যের বিভিন্ন উপজাতি এলাকায় দিন সকাল থেকে জাতীয় সড়ক এবং রেলপথ অবরোধ করে বসে বন্ধ আহ্বানকারীরা। 19টি জেলার কয়েকটি জায়গায় হয় অবরোধ। কুমারঘাট মহকুমার ফটিকরায় থানাধীন ড্যামডুম এবং পেচারথল থানা সংলগ্ন স্থানীয় এদিন অবরোধ আন্দোলনে সামিল হয় রাজ্যের প্রধান বিরোধী দল। পেচারথলের আশাবাগরতলা জাতীয় সড়কের উপর বসে সড়ক আটকে আন্দোলন মঞ্চস্থ করে তারা। পেচারথলি তিপ্রামথা সভাপতি সুপর্ণা কিসা দাবি করেন, প্রতিটি এলাকায় মিশ্র সারা পড়েছে বন্ধের। সকাল থেকে বন্ধে বিভিন্ন সরকারি অফিস থেকে জাতীয় সড়কে যান চলাচল এমনকি চলেনি লোকাল থেকে দূরপাল্লার রেল। অবরোধের জেরে সড়কের দুধারে আটকে পড়ে ছোট বড় বিভিন্ন গাড়ি। এদিকে বন্ধকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে ত্রিপুরা পুলিশ, TSR সহ কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। দাবি মানা না হলে আন্দোলন প্রত্যাহার হবে না বলে জানালেন নেতৃত্ব। সংবাদ লেখা পর্যন্ত বন্ধকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। তবে নির্দিষ্ট একটি জাতিগোষ্ঠীর স্বার্থে করা এই আন্দোলনের ফলে সকল অংশের আমজনতাকে বিভিন্ন জায়গায় ভোগান্তি শিকার হতে হয়েছে বলে অভিমত ভুক্তভোগীদের। পেচারতল এলাকায় অ্যাকচুয়ালি ভালো বন্ধের ভালো সারা পড়েছে, এদিকে সবই বন্ধ, অফিস স্কুল, তারপর আমরা রোড ব্লক করেছি। আর এই বন্ধটা আমাদের অনির্দিষ্টকালের জন্য, এই বন্ধটা রোমান স্ক্রিপ্টের জন্য, যে রোমান স্ক্রিপ্টে যদি লেখা হয় তাহলে আমাদের যে বাচ্চাগুলো আছে ছোটো ছোটো বাচ্চাগুলো, ওরা নার্সারি থেকে কিন্তু রোমান স্ক্রিপ্টে পড়াশোনা করছে, হ্যাঁ ইংলিশে পড়াশোনা করছে। এখন যদি ওরা গিয়ে হঠাৎ করে গিয়ে মাধ্যমিকে যদি বাংলা ভাষায় যদি লেখা হয় যে ককবরক ভাষাটা, তাহলে ওরা অনেক মুশকিলে পড়ে যাবে, যার কারণে আমরা তাদের জন্য আমরা আমাদের আজকে এই লড়াই।